আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে ইমেইলের গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে আলোচনা করব। এর আগে ইমেইলের করণীয় কি, ইমেইল আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, একটি ইমেইল দিয়ে একটি পুরো ফোনকে কন্ট্রোল করা সম্ভব। আপনার ফোনের ইমেইল পাসওয়ার্ড যদি কেউ জানে, সে চাইলে আপনার পুরো পার্সোনাল লাইফকে হ্যাক করে নিতে পারে, মানে আপনার পুরো পার্সোনাল লাইফ বিপদে পড়ে থাকতে পারে। আজকে এমন একটি সেটিংস দেখিয়ে দেবো যেটা অন করে রাখলে আপনার ইমেল কখনো হ্যাক হবে না। বন্ধুরা, তাহলে আর দেরি কেন, চলুন মূল ভিডিওতে চলে যাই। এর আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে বা অন্যান্য সোশ্যাল সাইট থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসলাম। আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনি কাজটি কীভাবে করবেন। তার আগে একটু কথা, ইমেল যদি হ্যাক হয়, সেই ইমেল যদি আপনার ফোনে লগ ইন করা থাকে, সে চাইলে আপনার ফটো, ভিডিও, আপনার প্রতিটি মুভমেন্টকে কপি করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সেটিংসটি অন করবেন। প্রথমে আপনি আপনার ফোন থেকে জিমেলে চলে যাবেন, এরপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে বাম পাশে যে স্ক্রল করলে সিকিউরিটি একটা অপশন পাবেন, এখানে ক্লিক করুন। সিকিউরিটি ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো, টু স্টেপ ভেরিফিকেশান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের সচল একটি নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করে দেব। করে নেওয়ার পরে এটি টিক মার্ক নীল হয়ে যাবে, এরপরে আপনার কাজ অলমোস্ট শেষ। আরেকটি কথা বলে রাখি, আপনার ইমেইলে লোভনীয় কোনো মেসেজ মানে ইমেইল আসলে আপনি সেটাকে কখনোই ওপেন করবেন। ওপেন করলে হতে পারে আপনার ইমেইলটি হ্যাক হয়ে যেতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার টাইমলাইনে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব, আপনার প্রিয়জন এরকম হ্যাকারদের হাত থেকে বেঁচে থাকতে পারে, অথবা নিজের ফোনকে সেফ রাখতে পারে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুক, খোদা হাফেজ।